আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুলের কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ভালো আছেন তো, তাই না? ছোট সোনামণিরা, আজ আপনাদের সাথে আমি আছি, জিনিয়া খানমণি। আজ কিবার ছোট সোনামণিরা, আজ হচ্ছে রবিবার। রবিবারে আমাদের যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে গণিত, চারুকারুকলা এবং বাংলা পড়া এবং টয়েজের ব্যবহারে খেলা। আমরা গণিত এবং চারুকারুকলা ক্লাসটি করেছি, এখন বাংলা পড়াটা আমরা সবাই সুন্দর করে পড়বো, ঠিক আছে? তার আগে একটু জেনে নিই তো, আমার ছোট সোনামণিরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা? চলছেন তো, তাই না? সবাই সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সবাই একটু ভালো স্বাস্থ্যকর খাবার খাবেন, কিছুক্ষণ পর পর হ্যান্ড ওয়াশ করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, আর একটু ব্যায়ামও করতে হবে। আর আরেকটা কথা বলেছিলাম, ইলেকট্রনিক্স ডিভাইস আমরা বেশি ব্যবহার করব না। ইলেকট্রনিক্স ডিভাইস বলতে যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, এগুলো আমরা একটু কম কম ব্যবহার করব, মনে থাকবে তো সবার ছোট সোনামণিরা? তাহলে চলুন আমরা আমাদের বাংলা ক্লাসের আগে বিনোদনটা করে ফেলি। আমরা আজকে কাঠবিড়ালি ছড়াটি করব, সবাই আমার সাথে দাঁড়িয়ে জানতে দেখি একসাথে করি, ঠিক আছে? রেডি? কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, চোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। কি ছোট সোনামণিরা, আশা করছি অনেক মজা লেগেছে। চলুন তাহলে আমরা বাংলা ক্লাসের বাংলা পড়াগুলো কমপ্লিট করি। কি আছে আজকে বাংলায় দেখে ফেলি। দেখেন তো ছোট সোনামণিরা, এই ব্যঞ্জন বর্ণটি আমরা ততদিন চিনেছিলাম, কি সুন্দর না? এই ব্যঞ্জন বর্ণটি কিন্তু ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বর্ণ। চলুন চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুইটি শব্দ একটি ছড়া শিখে নিন। চন্দ্রবিন্দুতে কি কি শিখবো? চন্দ্রবিন্দুতে চাঁদ, এই যে এটা কি বলেন তো ছোট সোনামণিরা, চাঁদ। চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে হাঁস, চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে হাঁস। চন্দ্রবিন্দুতে কেন চাঁদ হাঁস আমরা একটু দেখি তো, এই যে চাঁদ বানান করতে যে আমাদের চন্দ্রবিন্দুটা ব্যবহার করতে হয়, এই জন্য চন্দ্রবিন্দুতে চাঁদ। এবার দেখেন হাঁস বানান করতে যেও চন্দ্রবিন্দু ইউজ করতে হয়, তাহলে চন্দ্রবিন্দুতে আমাদের কি কি হলো? চাঁদ আর হাঁস। এখন চন্দ্রবিন্দুতে যে ছড়াটি আছে আমরা একটু দেখে নিই। চন্দ্রবিন্দুতে লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। বলছে দেখেন এই চাঁদের চারিপাশে সাইডে কিন্তু তারা আছে, দেখতে পাচ্ছেন? আমাদের আকাশ ভর্তি তারা থাকে, কিন্তু চাঁদ মামা একটি থাকে। বলছে লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। তাহলে আকাশে লক্ষ লক্ষ তারা আছে, তার পাশে কে আছে? চাঁদ মামা আছে। তাহলে আমরা আরেকবার ছড়াটি বলি, লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। কি ছোট সোনামণিরা, আমরা সবাই বলছি তো একসাথে, আবার বলি, চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে হাঁস। এবার ছড়াটা বলি আরেকবার, লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। কি ছোট সোনামণিরা, আমরা সবাই বললাম তো একসাথে, তাই না? আবার বলি, লক্ষ্য তারা আকাশেতে, চাঁদ মামাটি তাদের পাশে। এবার চলুন এবার দেখি আর কি আছে, ফিডব্যাকে আছে। চলুন, ধ বিসর্গ, ধ এবং দন্ত ন, ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। কি কি বর্ণ? বিসর্গ, ধ এবং দন্ত ন ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। যেমন বিসর্গতে কি কি আছে? বিসর্গতে কি বলেছিলাম? বা বিসর্গতে আরেকটা কি শিখেছিলাম? দুঃখ। বিসর্গতে বা, বিসর্গতে দুঃখ, বিসর্গতে বা, বিসর্গতে দুঃখ। এবার যে ছড়াটি আছে ছোট সোনামণিরা, বাক কথাটি
কথাটি কোথায় বলতে হবে বলেছেন আপনাদের মনে আছে সবার? বা কথাটি কোনো কিছু সুন্দর কিছু দেখলে আমরা আমাদের মনে যে এক্সপ্রেশনটা বের হবে সেটা হবে কি বা। আর দুঃখ, এই যে আমরা কান্না করছি, কান্না করলে বা মনে কষ্ট পেলে যে আমাদের চেহারা যে অবয়বটা হয় সেটা দুঃখ বলা যায়। হ্যাঁ, তাহলে আমাদের বিসর্গতে কি কি হয়? বা দুঃখ। এবার ছড়াটি আমরা আরেকবার পড়ি। বিসর্গতে বিসর্গটি পাতার মাঝে, বিসর্গটি কোথায়? বিসর্গটি পাতার মাঝে। এবার চলুন ধ এবং দন্ত ন দিয়ে ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ একটি করে ছড়া মনে করে বলি। যেমন ধতে কি হয়? ধতে ধোপা, ধতে ধোপা, ধতে ধান। ধোপা, ধোপা কি করে বলেন তো ছোট সোনামণিরা? ধোপা কিন্তু কাপড় কাছে, সেই ধোপা হয় ধতে। তাহলে ধতে ধোপা, ধতে ধান, ধতে ধোপা, ধতে ধান। ধান আমরা চিনি, এই ধান থেকে কিন্তু চাল হয়, যে চালের ভাত আমরা খেয়ে থাকি। তাহলে ধতে ধোপা, ধতে ধান। এবার দন্ত ন, দন্ত নতে নাপি, দন্ত নতে নদী, দন্ত নতে নদী, দন্ত নতে নাপি, দন্ত নতে নদী। এবার আমরা ধ এবং দন্ত ন ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দুইটি ছড়া পড়ব। ধতে ধোপা কেমন কাপড় কাচে, ধতে ধোপা কেমন কাপড় কাচে, দন্ত নতে নাপিত ভায়া দাড়ি চাচে, দন্ত নতে নাপিত ভায়া দাড়ি চাচে। তাহলে আমরা ছড়া শব্দগুলো আরেকবার বলি। ধতে ধোপা, ধতে ধান, দন্ত নতে নাপিত, দন্ত নতে নদী। এবার ছড়া বলি। ধতে ধোপা কেমন কাপড় কাচে, দন্ত নতে নাপিত ভায়া দাড়ি চাচে। এবার দেখি এরপরে কি আছে, চলুন বাংলায় তিনটি পোকা মাকড়ের নাম মনে করে বলি। যেমন মৌমাছি, আরশোলা, মাকড়সা। কি কি পোকা মাকড়ের নাম শিখেছি আমরা একটু মনে করে বলি। এটা কিসের ছবি বলেন তো? এটা হচ্ছে মৌমাছি, তারপরে এটা আরশোলা, আর এটা কিসের ছবি? এটা হচ্ছে মাকড়সা ছবি। কি আমরা সবাই মনে করে বলতে পারবো তো, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি এরপরে কি আছে। নিচের চলুন নিচের প্রশ্ন উত্তরটি মুখে মুখে বলি। যেমন বিসর্গটি কোথায় বলেন তো? বিসর্গটি কোথায়? বিসর্গটি পাতার মাঝে, বিসর্গটি পাতার মাঝে। নিচের ভুল উত্তরটি শুদ্ধ করে বলি। যেমন নাপিত ভায়া কাপড় কাচে, কি নাপিত ভায়া কাপড় কাচে? না, নাপিত ভায়া দাড়ি চাচে, আর ধোপা কেমন কাপড় কাচে। তাহলে আমাদের ভুল ছড়াটার আমরা শুদ্ধ কি দুইটা বলতে পারি, একটা হচ্ছে নাপিত ভায়া দাড়ি চাচে, আর একটা হচ্ছে ধোপা কেমন কাপড় কাচে। ছোট সোনামণিরা, তাহলে আমরা এই পড়াগুলো অবশ্যই মনে রাখবো এবং বাসায় বেশি বেশি চর্চা করবো, যেহেতু আমাদের সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে। আমাদের সামনে সপ্তাহে কিন্তু বাংলা সাপ্তাহিক পরীক্ষা আছে, আমরা কিন্তু খুব সুন্দর করে পড়াগুলো কমপ্লিট করব। এখন যেটা করব, এখন হচ্ছে যার যতগুলো টয়েস আছে আমরা সবগুলো বের করে নিয়ে এখন খেলাধুলা শুরু করব। কিন্তু বাইরে যাব না, আম্মুর কাছে জিদও করবো না নতুন খেলনা কিনে দিতে, তাই তো? আমরা কিন্তু সুন্দর করে খেলনাগুলো নিয়ে বাসায় খেলাধুলা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।